সম্প্রতি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বিপাস মন্তব্য করে সমালোচনায় পড়েন অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কাজী হায়াতের নেওয়া এই সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায় ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি যে রাজনৈতিকভাবে বিতর্কিত, তাকে আপনি নাটক সিনেমায় আনলেন এবং সে হিট হলো। উপস্থাপকের এমন মন্তব্যে বেশ ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়। জয় বলেন, ডিপজল ভাইকে নিয়ে এই বেফাস মন্তব্যের পরে তিনি আমাকে ফোন দেননি, ফোন দিয়েছেন জায়েদ খান। জায়েদ আমাকে ফোন দিয়ে ভয় দেখিয়েছে, বলেছে ডিপজল ভাই খুব রাগ করেছে, আপনি জানেন না আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তিনি আরো যোগ করেন, এরপর আমি ডিপজল ভাইকে ফোন দেই, কিন্তু তিনি আমার ফোন ধরেননি, বরং জায়েদ ভাই আমাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি ডিপজল ভাইকে কল দিচ্ছেন কেন। এরপর আমি আর ভাইকে কল দেইনি। জয় আরো বলেন, এরপর আমার প্রডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন আমার মুখ দেখতে চান না তিনি। পুরো ঘটনাটার জন্য ডিপজলের কাছে ক্ষমা চেয়েছেন জয়। অভিনেতার উদ্দেশ্যে তিনি বলেছেন, ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন, আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাস মন্তব্যের কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না, আমি ক্ষমা চাই, আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন সেভাবেই ভালোবাসবেন। এর আগে গত মার্চে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে মন্তব্য করে সমর্থকদের তোপের মুখে পড়েন জয়। সেই সময় হিরো আলমের একটি ভাস্কর্যকে কেন্দ্র করে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো, উন্নত হলো, বিনয়ী হলো, বিবেকবান হলো, কর্মে ব্যস্ত হলো। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীনভাবে জনগণের ওপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন, যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে। এমনকি হিরো আলমের এই অবস্থানের জন্য সরকারকে দায়ী করেন জয়। আর এমন নেতিবাচক মন্তব্যের পরে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জয়ের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি তার অনুষ্ঠানে তারকাদের ডেকে নিয়ে ব্যক্তিগত নানা প্রশ্ন করে বিব্রত করেন, এতে তাদের সম্মানহানি হয়। করোনাকালীন সময়ে অনলাইনে জীবনের গল্প নামের আরেকটি সেলিব্রিটি টক শো উপস্থাপনা করেও অভিনেতা একইভাবে সমালোচিত ও আলোচিত হন। তবে শুধু সমালোচিত নন, উপস্থাপনার কাজ করতে গিয়ে মামলাও খেয়েছেন শাহরিয়ার নাজিম জয়। 2017 সালে এশিয়ান টিভিতে তার উপস্থাপনায় কমন সেন্স নামের একটি টক শোর এক পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন টিভি নাটকের দুই জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমান। সেই অনুষ্ঠানে কথায় কথায় আরেক অভিনেতা ও নাট্য নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জয়। তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন তোলেন। অনুষ্ঠানের অতিথি হাসান মাসুদ ও সিদ্দিক জয়ের কথায় সমর্থন জানান, পরে জয় সহ তিনজনের নামেই মানহানির মামলা ঢুকে দেন হাসান জাহাঙ্গীর।